আমরা এখন কৃষ্ণনগর রাজবাড়িতে ঘুরতে এসেছি। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, ঠিক আছে? তো এই রাজবাড়িতে এখন ঘুরতে এসেছি আমরা। তো আসার সময় একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে এখন বন্ধ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বিল্ডিংয়ে মানে রাজবাড়িতে ঢোকার গেট, তো এই গেটটা এখন বন্ধ আছে। বললো যে দুর্গা পুজোর সময় খুলবে, আর যখন এখানে একটা এক মাসে মেলা হয় বারো দলের, তো তখন খুলে। এখন এসেছি আমরা, ফটো মটো তুললাম। এখন তো ভিতরে ঢুকতে দেবে না, কিছু করার নেই, তো ফটো মটো তুলে বাড়ি চলে যেতে হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ঢোকার মেন গেট, ঠিক আছে? মানে ওইটা ঢুকে তবে আসতে হবে, ওটাও এখন বন্ধ আছে। আর এটা হচ্ছে মেন গেট, এই আমার অপোজিট সাইডে যেটা আছে এখনই বললাম। তো এই গেটটাই ঢুকলে তোমরা পুরো প্রাসাদ দেখতে পারবে, কিন্তু এখন তো অফ আছে। আমাদেরও ভাগ্যটা খারাপ যেহেতু, আমরা দেখতে পেলাম না, তো গেটটা তো অফ আছে। তো কিছু করার নেই যেহেতু, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা বাড়ি চলে যাব, এই মুহূর্তে আমরা বাড়ি চলে যাব। এখন অফ আছে, তোমরা যদি কেউ আসতে চাও তো দুর্গাপুজোর সময় এসো, তাহলে খোলা পাবে, ঢুকতেও পাবে, ঘুরতেও পাবে, পুরো প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতে পাবে। তোমরা যে গোপাল ভাঁড়ের একটা কার্টুন দেখো না, তো গোপাল ভাঁড়ের একটা রাজা আছে কৃষ্ণচন্দ্র নাম, এই প্রাসাদটা হচ্ছে ওই রাজা কৃষ্ণচন্দ্রের। এটা অনেক পুরানো প্রাসাদ, তো এটা অফই থাকে সবসময়, খোলে শুধু দুর্গাপুজোতে আর ওই মেলার সময়, ঠিক আছে? তো এখন আমরা চলে যাবো যেহেতু, কিছু করার নেই। তোমরা যদি আসতে চাও কেউ, তাহলে দুর্গাপুজোর সময় এসো, খোলা হবে, ঠিক আছে? ওকে, চলো, টাটা।